অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনার ফোনে কল দিয়ে মজা নিতে চায়, তাহলে আপনি তাকে তাৎক্ষণিকভাবে কিভাবে বের করবেন? আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো খুব সহজেই আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাকে বিভ্রান্ত করার জন্য কল দেয়, তাহলে আপনি বের করবেন কীভাবে। এর জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার আগে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিন, লাইক দিন। আপনার মূল্যবান মতামতগুলো কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি লিখতে হবে ইইসিওএন আইকন। আইকন লিখে এই অ্যাপসটি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। পরে এই অ্যাপসটি ডাউনলোড করবেন, এরপরে আপনি ওপেন করবেন। স্টার্ট নাও এখানে দিবেন, আইকন এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর নিচে দিবেন। এরপরে আপনি একটি ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে এটি আপনি লগ ইন করবেন। আমি একটি নাম্বার দিলাম, এরপরে এটি লগ ইন হতেছে। তারপরে এখানে একটি ভেরিফাই কোড যাবে, এই ভেরিফাই কোডটি এখানে বসিয়ে দিতে হবে, কয়েক মিনিট সময় নিবে, এর জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আমি আগে একবার এই অ্যাপসটির ভিতরে অন করছিলাম, যার কারণে এখানে কিন্তু আমার অটোমেটিকলি চলে আসছে। তারপরে আপনি দিবেন দিস ইজ মি এখানে, অথবা আপনি যদি নতুন হন তাহলে এখানে নাম দিবেন, তারপরে আপনি একটা পছন্দ মতো ছবি দিবেন আপনার, এরপরে একটু সময় নিবে, এরপরে এরকম চলে আসবে আপনার কাছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেভাবে এখানে সেট করবেন জাস্ট সেভাবেই হবে। আমি প্রথমেই দেখাচ্ছি যে এখান থেকে ভিন্ন একটি নাম্বারে কল দিলে কিভাবে আপনার এখানে তার নামটা চলে আসবে, অথবা আপনি যদি দেন বা আপনাকে দেয় সেখানে কিভাবে আপনি দেখতে পারবেন। এর জন্য প্রথমেই আমি অন্য একটা মানুষকে কল দিয়ে দেখাচ্ছি। এখন আমি একটি নাম্বার উঠেছি, এটা কলে দিতেছি, দেখা যাক এখানে কি নাম চলে আসে। এখানে কিন্তু নাম চলে আসছে ঢালিদা, অর্থাৎ তার এই নাম দিয়ে সেভ করা রয়েছে। এখানে কিন্তু নামটি দেখা যাইতেছে। যদি দেখি যে তার এই নাম দিয়ে কোনো, এই নাম্বার দিয়ে কোনো ফেসবুক বা ইমো হোয়াটসঅ্যাপ চালায় কিনা, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এই নাম্বার দিয়ে সে একটি হোয়াটসঅ্যাপ অন করা আছে, মেসেঞ্জার অথবা ইমোনাই, সরি, তার ফেসবুক অথবা ইমোনাই, এখানে শুধু হোয়াটসঅ্যাপ আছে। আমরা যদি দেখাই যে আপনি কিভাবে খুঁজে পাবেন যে তার এই নাম্বার দিয়ে ইমো অথবা তার ফেসবুক খোলা আছে কিনা, দেখেন এখানে কিন্তু ফেসবুকের লোগো চলে আসছে, অর্থাৎ তার এখানে ফেসবুক খোলা আছে। আমরা যদি ফেসবুকে ক্লিক করি, সে তার ফেসবুকে আমাদের কিন্তু সরাসরি নিয়ে যাবে। এরপরে যদি আমরা অন্য একটা নাম্বার দেখাই, যেমন এই নাম্বার এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আদার্স তার একটা লিংক আছে, এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা নাম্বারে খুঁজে নিতে পারবেন যে আপনার কোন নাম্বারে ফেসবুক আছে। যেমন এই নাম্বারটাতে কিন্তু ফেসবুক রয়েছে, এখানে অটোমেটিকলি ফেসবুক চলে আসছে। এরপরে আমি এটার কিছু সেটিং যদি আপনাদের দেখাই, এখানে আপনি কিন্তু কালার চয়েস করতে পারবেন, আপনার এখানে কিভাবে ডিসপ্লের কালারটা হবে, এরপরে আপনি এখানে ভিউটা কিভাবে দেখাবে, যেগুলা প্রোফাইল গুলা দেখাচ্ছে এখানে নিচের যে নাম্বার গুলো আছে সেগুলো আপনি কিরকম দেখাবেন, তো নিচের সারি, এরপরে এখানে অক্ষর গুলা একটু সৌন্দর্য আছে, এরপরে আবার নিচের দিকে ব্ল্যাক লিস্ট আছে, আপনি এখানে ঢুকে আপনার পছন্দ মতো 5 থেকে 10টা বা আরো বেশি নাম্বারও ব্ল্যাক লিস্ট করে রাখতে পারবেন। হ্যাঁ, এভাবে কিন্তু জাস্ট আপনি এখানে ঢুকবেন, ঢুকে আপনার পছন্দ মতো একটা নাম্বার দিবেন, যে কোনো একটা নাম্বার দিলেন, নাম্বার দিয়ে এখানে ব্লক দিলেন, জাস্ট এখানে কিন্তু নাম্বারটা ব্লক হয়ে গেল বা ব্ল্যাক লিস্ট হয়ে গেল, এখানে কিন্তু আর তা সে কল দিলে আসবে না, আবার এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। এর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।